সো আজকে আমার হাতে দেখতে পারছেন কিছু ক্যাপাসিটর আছে আর এই ক্যাপাসিটরগুলো দিয়ে আমি আসলে একটা প্রজেক্টে ভিডিও করতেছিলাম বাট হঠাৎ করে দেখি আসলে একটা ক্যাপাসিটর কাজ করতেছে না এবং কাজ করতেছে না মানে কিন্তু একদমই কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না সো এখানে ক্যাপাসিটরগুলো দেখতে পারছেন 50 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাইডের আছে অন্যদিকে এইটা আসলে কোন নামের ক্যাপাসিটর সেটাও আসলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কারণ এটার বডিতে আসলে যে নাম লেখা আছে সেই নাম ক্লিয়ারলি বোঝা যায় না বাট এইটা একটা কপি প্রোডাক্ট এটা আসলে 100% শিওর কারণ এরকম সেম দেখতে আসলে নিচিকনের ক্যাপাসিটরগুলো হয়ে থাকে সো হঠাৎ করে কেউ এই ক্যাপাসিটরগুলো দেখলে সে মনে করবে যে এইটা আসলে নিচিকনের ক্যাপাসিটর বাট এইটা আসলে কমপ্লিটলি একটা ফেক ক্যাপাসিটর কারণ এটার বডিতে যে নাম লেখা আছে ওই নাম আসলে ক্লিয়ারলি বোঝা যায় না সো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ক্যাপাসিটরের সামনে রেখেছি এবং এগুলো আসলে স্পার্ক টেস্ট করে দেখবো যে সব ক্যাপাসিটরগুলো ঠিক আছে কিনা এবং আইডেন্টিফাই করব কোন ক্যাপাসিটরটা আসলে সমস্যা করতেছে সো এই একটা ক্যাপাসিটর ছাড়া কিন্তু সবগুলো ক্যাপাসিটরই দেখলেন যে স্পার্ক করে বাট এই ক্যাপাসিটরটা আসলে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না এটা কোনো ধরনের কোনো চার্জ নিচ্ছে না এবং স্পার্কও করে না সো চলুন এবার এটাকে খুলে দেখব আসলে ক্যাপাসিটরের ভিতরে কী আছে অর্ধেক বালু ভরা বা অর্ধেক ফাঁকা আছে কি না বা চেক করব আসলে ভিতরে ছোট কোনো ক্যাপাসিটর দেওয়া আছে কি না সো চলুন ক্যাপাসিটরটা খুলি ওয়েল এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের ভিতরে আসলে পুরোটাই কভার করা আছে যে ধরনের ম্যাটেরিয়াল থাকার কথা ওই ধরনের ম্যাটেরিয়ালই আছে কিন্তু তারপরেও আসলে ক্যাপাসিটরটা অটোমেটিক কাজ করা বন্ধ করে দিয়েছে সো এরকম ধরনের প্রবলেমে আসলে পড়তে হয় যখন আপনি কোনো ব্র্যান্ড ছাড়া বা নন ব্র্যান্ডেড কোনো ক্যাপাসিটর ইউজ করবেন আপনার মনে হবে যে আপনি অনেকগুলো ক্যাপাসিটর সেট করেছেন বাট ওই ক্যাপাসিটরগুলো কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই কারণে ক্যাপাসিটর কেনার আগে অবশ্যই বুঝে তারপরে কিনবেন চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ক্যাপাসিটর ব্যবহার করতে যেমন নিচিকন রুবিকন সানোয়া ক্যালট্রন প্যানাসোনিক ইত্যাদি যেসব ভালো ব্র্যান্ড আছে এইসব ব্র্যান্ডের ক্যাপাসিটর ব্যবহার করার চেষ্টা করবেন বাট এর বাইরে যদি কোনো ক্যাপাসিটর পেয়ে থাকেন বা দরকার হয় কেনার সেক্ষেত্রে বুঝে তারপরে ক্যাপাসিটর কিনবেন তা না হলে এরকম সমস্যায় পড়তে হবে আপনি ক্যাপাসিটর সেট করবেন বাট দেখবেন না আসলে ক্যাপাসিটরগুলো সবগুলো কাজ করছে না সো আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার